হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা যে নবদ্বীপ ধামে মন্দিরগুলো দর্শন করেছিলাম। কিছু মন্দির তোমাদেরকে দেখিয়েছি, আরও কিছু মন্দির তোমাদেরকে দেখানোর বাকি ছিল। তো চলো তোমরা মন্দিরগুলো দর্শন করে নাও। তো গাইজ, এবার চলে এসেছি 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করার জন্য। গাইজ, এখানে প্রচুর দর্শনের জায়গা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দর্শন করতে পারবো। অনেকেই এসেছো, অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। তো যারা দেখোনি তাদেরও জন্য, আর যারা দেখেছো তাদেরও জন্য তোমরা আরও একবার দর্শন করে। এখানে প্রত্যেকেরই টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট ভাড়া নেয়, বাচ্চাদের নেয় না। তো যেহেতু আমরা এই সময় এসেছি, মানে ফাল্গুন মাসে এসেছি, তাই দেখো চারিদিকটা লোকালিটি অনেকটাই কম। যারা বৃদ্ধ বা ছোট ছোট বাচ্চা নিয়ে আসবে এইসব সময়ে আসবে, তোমাদের জন্য কিন্তু এইসব সময় একদম পারফেক্ট। তো দেখো, প্রথমেই দেখলাম এখানে বাঁশ গাছগুলো দেখো ইয়েলো কালারের, তো খুব সুন্দর লাগছে। যে আমাদের এখানে গ্রিন কালারের বাঁশ গাছ দেখি, আর এখানে কিন্তু ইয়েলো কালারের বাঁশ গাছগুলো খুব বড়ও নয়, একদম ছোটও নয়, একদম বড়ও নয়। তো এবার আমরা বৃন্দাবনের পথে আগমন দিচ্ছি, বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছি। 17 জন, 17 জন মানে আমাদের টিমটা, আরও অনেকেই আছে। তো এখানে একটা মিস্টেক করেছিলাম, দেখো এখানে মাছ, মানে ভগবানের সাথে মাছেরা খেলা করছে। তো গাইস জানো তো খুব খারাপ লাগলো, এখানে পুরো চার্জ শেষ হয়ে গিয়েছিলো ফোনের, তো ভিডিও করতে পারিনি, আবার পাওয়ার ব্যাংকে চার্জ দিলাম। আরও একটা মন্দিরে চলে এসেছি, এই সময় একদম পারফেক্ট টাইমে আমরা সবাই ঢুকেছি আরতির সময়। সমস্ত জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না, তো যেখানে যেখানে দিচ্ছে সেখানে সেখানে আমরা কিন্তু ক্যামেরা করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা এলে কিন্তু এই সকাল টাইমে দর্শন করতে আসবে 12টার মধ্যে, তবে কিন্তু সমস্ত ভগবানদেরকে দর্শন করতে পারবে। কিন্তু 12টার পর যদি আসো, 1 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা ভোগ দেওয়ার টাইম হয়ে যায়, ওই টাইমে কিন্তু খোলা থাকে না, মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হয়। যেহেতু এখানে আরতির পর্ব চলছিল, আমরা সবাই এখানে আরতি দেখার জন্য থেমে গেলাম। এখানে আরতির পর্ব যতক্ষণ চলছিল ততক্ষণ আমরা ওখানে হরে কৃষ্ণ হরে নাম জপ করলাম। সত্যি এখানে একটা আলাদা অনুভূতি এনে দেয়। সত্যি আমরা যে আরতির পর্বটা দেখতে পাবো সেটাও ভাবিনি। তো যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। তো এখানে আমরা সমস্ত কিছু দর্শন করলাম, দর্শন করে নেওয়ার পর আরও একটা মন্দিরের পথে আমরা রওনা দেব। নবদ্বীপ ধামে প্রচুর মন্দির আছে, সমস্ত মন্দিরগুলো একসাথে আমাদেরকে দর্শন করাননি, যেহেতু টোটো দাদাকে বলেছিলাম যতগুলো মন্দির পারবে ওনার দেখাতে, মানে বাজেটের মধ্যে। তো আগের বারে আমরা এই মন্দিরগুলো দেখিনি, মানে দুটো মন্দির আছে যেগুলো আমরা আগের বারে যে গিয়েছিলাম সেগুলো দর্শন করিনি, এইবারে দর্শন করিয়েছে ভগবানের ইচ্ছে সমস্ত কিছু। তো তোমরাও এই মন্দিরগুলো আগে দর্শন করবে। ওখানে আরতি দর্শন করে আরও একটি মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। যেহেতু এখানে ভোগ দেওয়া হয়েছিল তাই ভগবানের ভিডিও করতে পারিনি। যেহেতু এখানে ভোগ দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আমরা ওয়েট করলাম ভোগের প্রসাদটা পাওয়ার জন্য। তো আমরা বসেছিলাম ওদিকে, আর এদিকে দেখো সকলে এসে প্রথমে ঘেরে নিয়েছে, তো এরাই প্রথমে প্রসাদটা পাবে। সবের প্রথমে তোমাদের দাদাভাই প্রসাদটা পেলো, খুবই ভালো, ও তো বকবক খুশি। তারপরে আমরা পরপর নিলাম। তো এই মন্দিরটাই আমাদের লাস্ট আজকে নবদ্বীপ ধামের, মানে একদম লাস্ট। এরপরে আমরা কিন্তু প্রসাদ খাবো, এক জায়গায় বলা আছে, তো সেখান থেকে আমরা চলে যাব ওইদিকে মায়াপুর। যেহেতু এখানে আসতে দেরি হয়ে গিয়েছে তাই এসে আমরা আগে প্রসাদটা সেবা করলাম, তারপরে দেখো আমরা সকলে বসেছি, মানে আমাদের সেবাটাই লাস্ট হয়েছিল, আমরা ওখানেই বলে দিয়েছিলাম। বন্ধুরা, নবদ্বীপের প্রত্যেকটি মন্দির আমরা দর্শন করলাম, তারপরে এই যে ভবনে এখানে এসেছিলাম দুপুরের প্রসাদ খাওয়ার জন্য। তো আমাদের প্রসাদ এইমাত্র খাওয়া হয়েছে, আর ক্যামেরা করতে পারিনি। তো গাইস চলো, এরপরে আমরা যাব নদীর ওই পারে মায়াপুর, খন্নাই মায়াপুর যাব, আর মায়াপুরে লঞ্চ পেরিয়ে যাব। আমার কি বৈষ্ণব সেবাটা কি বাঁকা দিয়েছে? ঠিক আছে, হ্যাঁ বাঁকা বাঁকা, ঠিক আছে।
এই যে চিকু শোনো চিকু শোনো। আজকে দুপুরে যে প্রসাদটা আমরা খেয়েছি খুব সুন্দর হয়েছে। এখানে একটু বিশ্রাম নেবো, যেহেতু তো বিশ্রাম নেওয়ার পর তারপর আমরা বেরোবো। প্রসাদ খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি লঞ্চ মানে স্বরূপগঞ্জ ঘাটে। এবার আমরা স্বরূপগঞ্জ ঘাটে চলে এসেছি, এখানে লঞ্চে উঠবো, লঞ্চ থেকে ওই পারের ঘাটে আমরা যাব। এখানে পরপর চলে যাচ্ছি, আর এখানে লঞ্চ ভাড়া 10 টাকা, প্রত্যেকেরই 10 টাকা, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এখানে টিকিট কাটতে হবে, টিকিটটাকে সংগ্রহ করে রাখতে হবে, ওই দিকের পারে যখন যাবে ওখানেই টিকিটটা নেবে। অনেকেই ভাবে যে গাড়ির মধ্যে হয়তো টিকিটটা নিয়ে নেবে না, আমরা যেহেতু ট্রেন যাতায়াত করি হয়তো গাড়ির মধ্যে টিকিট নিয়ে নেয় না, ওদিকে যখন যাবে ওইখানে দুজন থাকে, ওরা সমস্ত মানুষের কাছ থেকে টিকিটটা নিয়ে নেয়, আর যার কাছ থেকে টিকিট পাবে না তার কাছ থেকে 10 টাকা। তো দেখো এবার আমরা সকলে উঠে পড়েছি লঞ্চের মধ্যে, তো দেখো লঞ্চ কিন্তু এরকমই ভর্তি হয়ে গেলে আরও ভিড় হয়, ওকেশনে আরও ভিড় হয়। তো সামনেই হোলি উৎসব আসছে, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম উৎসব হবে, তো আরও প্রচুর ভিড় হবে ওই সময়, প্রচুর ভিড়। তো গাইস তোমরা নিশ্চয়ই এসেছো এই নদীর জলটা লক্ষ্য করেছো, তো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে নদীর নামটা কি আর কি কি কালার। তো চলো আমরা এবার ওই পারে চলে যাচ্ছি। নদীর এই পারে চলে এসেছি, এসে আমরা টোটো ধরলাম, টোটোতে করে একদম ইস্কন মন্দিরের কাছে চলে এসেছি। আর এখানে তোমাদের দাদা ভাই আর দাদা বাবুরা সকলে ঘর ভাড়া করতে গিয়েছে, আর আমরা এখানে পেয়ারা মাখা খাবো বলে এখানে পেয়ারা মাখা কিনতে এসেছি। তো আমরা একদম ইস্কন মন্দিরের কাছেই ঘর ভাড়া নিচ্ছি, তার কারণ আমরা সন্ধে আরতি, ভোরের আরতি, আরও এখানে প্রসাদ দেওয়া হয় সেগুলো আমরা নিতে পারবো, আরও অনেক কিছু জানতে পারবো, তাই ইস্কন মন্দিরের কাছেই একদম ঘর ভাড়াটা নিয়ে নিলাম। এখানে আসতে আমাদের দুপুর 3টার মতো সময় হয়ে গেছে, আর ওদিকে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম তাই আর খাওয়া দাওয়া কমপ্লিট নয়। এই সময় মানে এই রোদ্দুরের সময় পেয়ারা মাখাটাই সকলেরই খুব ভালো লাগবে, তাই ভাবলাম একটু পেয়ারা মাখা নেওয়া যাক, সবাই খাবো। আমরা চাইছি একেবারে ইস্কন মন্দিরের কাছাকাছি ঘর ভাড়াটা নেবো, তার কারণ এখানে মার্কেটিং করা বলো বা অনেক কিছু দর্শন করা, গোশালা যাওয়া এখান থেকে একদম কাছেই হবে, পায়ে হেঁটে আমরা কভারটা করতে পারবো। আর যদি আমরা দূরে ঘর ভাড়া নিই সেক্ষেত্রে কী হবে বলো দেখিনি, এইখান পর্যন্ত আসতে অনেকটাই টাইম লেগে যাবে। তো আমি পেয়ারা মাখা নিয়ে চলে গেলাম দিদিদের কাছে, দিদিরা খাবে। তো গাই সত্যি রোদ্দুরের সময় পেয়ারা মাখাটা খুব সুন্দর লাগছে, সকলেই আমরা খাচ্ছি, আর এখানে শুভ নেই, ও বাবার সাথে গিয়েছে। তো গাইজ তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, এরপরে কিন্তু আসছে কোথায় ঘর ভাড়া নিলাম, কত টাকা ভাড়া গেলো, কোথায় কোথায় দর্শন করলাম, সমস্ত কিছু দেখতে পাবে, সকলেই ভালো থাকবে, টাটা।